7 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এগোচ্ছে স্থলভাগের দিকে অশনি। বিশাখাপত্তনম থেকে 350 কিলোমিটার দূরে রয়েছে এই মুহূর্তে অশনি এবং পুকে 590 কিলোমিটার দূরে রয়েছে। আমরা এই মুহূর্তে পরিস্থিতি জানবো, অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, উপগ্রহ চিত্র ঠিক কি বলছে, এই মুহূর্তের আপডেট কি রয়েছে? দেখুন, শক্তি যত বাড়ছে অশনির গতি তত কমছে, তবে এই শক্তি আগামী আর 18 থেকে 19 ঘন্টার মধ্যে কিছুটা কমতেও চলেছে। এখনো পর্যন্ত যেমনটা তুমি বলছো যে পুরী থেকে 590 কিলোমিটার দূরে রয়েছে অশনি, অশনি এই মুহূর্তে সব থেকে কাছাকাছি রয়েছে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ার 330 কিলোমিটার, বিশাখাপত্তনম থেকে 350, গোপালপুর থেকে 510। এবং অশনি স্থলভাগের দিকে এগোবে এবং অশনির যে সম্ভাব্য সর্বোচ্চ শক্তি, সেই শক্তিটা বিকেলের মধ্যে খর্ব হয়ে আজকে রাতের মধ্যে অশনি উপকূল ভাগের একদম কাছাকাছির মধ্যে চলে আসবে। এবং আর কয়েক ঘন্টা পর থেকেই দক্ষিণবঙ্গের হাওড়া, পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, এখানে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতার ক্ষেত্রে কিন্তু আজকে থেকে আর বেশি ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। কলকাতায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে হালকা বৃষ্টি হতে পারে, এবং সেটাও শুধু কলকাতায় নয়, সমগ্র গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ক্ষেত্রেই আজকে সারাদিন এই একই পূর্বাভাস জারি করেছে আলিপুর হাওয়া অফিস। ধন্যবাদ অয়ন। অর্থাৎ অশনির প্রভাবে উপকূলবর্তী অঞ্চল সহ রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস, ভারী থেকে অতিভারী। আর খুব স্বাভাবিকভাবেই সতর্ক প্রশাসন, মাইকিং করা হচ্ছে বিভিন্ন জায়গায়, প্রস্তুত বিপর্যয় মোকাবিলা দলও, এবং এর পাশাপাশি বিভিন্ন নদীবাঁধগুলো পরিদর্শনের পাশাপাশি মেরামতিও করা হয়েছে একাধিক নদীবাঁধ। সিভিয়ার সাইক্লোন থেকে সাধারণ সাইক্লোনে পরিণত হবে অশনি, তবে এর প্রভাবে রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উপকূলের অঞ্চলগুলোতে জারি হয়েছে অশনি সতর্কতা, নিচু গ্রামগুলোর জন্য জারি করা হয়েছে হাই অ্যালার্ট। দীঘায় সোমবার চলে মাইকিং এ সচেতনতা প্রচার।